প্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুদের নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি আষাঢ়ের এই সন্ধ্যায় জবঘরের পক্ষ থেকে। নিশ্চয়ই সবাই ভালো আছেন। প্রথমেই আমরা দুর্গত যে বন্যা দুর্গত যারা আছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি, একই সাথে অভিনন্দন জানাচ্ছি পদ্মা সেতুর দ্বার খুলে গিয়েছে তার জন্য। দর্শক, আমরা এখন জানাবো আপনাদের বেকারত্বের ক্ষয়িষ্ণু স্যান্ডেল খুলে কিভাবে আপনি নিজে নিজে সক্ষমতা অর্জন করতে পারেন এবং কোন জায়গায় আবেদন করার মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত চাকরিটা আপনার জুটে যাবে, সে বিষয়ে এখন আমাদের সাথে আলোচনায় আসবে জব ঘরের প্রতিষ্ঠাতা এবং সিইও জনাব পলাশ চন্দ্র রায়। আমরা পলাশ চন্দ্রকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই লাইভে। স্যার, প্রথমেই আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আসলে জব ঘর কেন এবং এই কোন উদ্দেশ্যে আপনি প্রতিষ্ঠিত করেছেন, যদি আমাদের একটু সংক্ষেপে বলতেন। স্যার, ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই আমার দর্শকদের, কারণ jobghor24.com শুধুমাত্র আমার যে সকল জব সিকার বন্ধুদের রয়েছে তাদের জন্য স্পেসিফিকভাবে আমি তাদের জন্য রেডি করেছি। এটা খুব চমৎকার তিনটি ফিচার নিয়ে আমাদের স্টুডেন্টের জন্য যাত্রা। তো ফিচারগুলো আসলে ছেলেমেয়েদের জন্য অনেক বেশি উপকারী, সহায়ক হিসেবে কাজ করবে। তো এই ফিচারগুলো অবশ্যই আমি আপনার সাথে প্রোগ্রামের মাঝে আলোচনা করব। তো আপনি এই মুহূর্তে আরো বিশেষ কিভাবে আমরা শুরু করতে পারি, আমরা ধারাবাহিকভাবে সেগুলি আমরা। আচ্ছা, প্রথমে আমি যে বিষয়ে জানতে চাচ্ছি যে আসলে আপনি জানেন যে সারা দেশে বেকার যে যুবক যুবতী রয়েছে তারা অবশ্যই চায় যে ঘরে বসে যাতে তারা খুব সহজে, এখন যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করছেন, তো সেক্ষেত্রে সবাই চায় যে স্বল্প সময়ে অধিক লাভবান হতে। তো সেক্ষেত্রে আপনার জব ঘর যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য কি ধরনের সেবা দেন, যদি একটু প্রথমে বলতেন আমাকে। ধন্যবাদ স্যার। আমাদের জননেত্রী শেখ হাসিনা উনার ডিজিটালকরণের যে প্রক্রিয়া, সেই সাথে আমিও একত্র হয়ে এই জব ঘর নিয়ে এসেছি আমাদের ছেলেমেয়েদের জন্য। এখানে তিনটি স্পেশাল ফিচার হচ্ছে যে মাত্র 5 সেকেন্ডে ছেলেমেয়েরা এখানে গভর্নমেন্ট জবে অ্যাপ্লাই করতে পারবে। সেটা কিন্তু যে কোনো জায়গা থেকে, আপনি একটা স্টুডেন্টের যে সমস্যাগুলো হতো যে অনেক দূরের কোনো সাইবার ক্যাফে অথবা নিজে করতে গেলে অনেক ধরনের ভুলভ্রান্তিগুলো কিন্তু হয়েই থাকে। স্যার, আপনি অবশ্যই জানেন যে গ্রাম থেকে যদি একটা ছেলেমেয়ে অ্যাপ্লাই করতে যায় তাকে কিন্তু সেই গ্রাম থেকে অনেক দূরে তার সাইবার ক্যাফে নির্দিষ্ট কম্পিউটার দোকানে যেয়ে কিন্তু স্যার অ্যাপ্লাইটা করতে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই সমস্যা, এবং দেখা যাচ্ছে যে একটা সাইবার ক্যাফে যাওয়ার পর তার বসে থাকা লাগে বিশেষ করে দীর্ঘ লাইনে। আর যারা নারী প্রার্থী রয়েছে তারা অনেকেই কম্পিউটারের দোকানে এসে অনেকক্ষণ একা একই গ্রাম থেকে শহরে উপশহরে আসার পর তার অনেক ভোগান্তি হতো এবং বিশেষ করে পরিবহন ভাড়া, শ্রম। তো আপনার এখানে যে জব ঘর যে বিষয়টি আপনি তৈরি করেছেন সেখানে আসলে কত টাকা খরচ হয়, যদি আমাদের একটু সংক্ষেপে বলতেন, যে অন্য দোকানে যাওয়ার সময় তেমন যার খরচ বাড়ত, বিশেষ করে যাতায়াত এবং একটা সাইবারের রুমে গেলে সেখানে তার দীর্ঘ লাইনও থাকে অনেক ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আপনার এখানে কত টাকা খরচ করলে একজন সরকারি অথবা বেসরকারি চাকরিজীবী আপনার এখানে থেকে আবেদন করে সে কাঙ্ক্ষিত সেবা পেতে পারে? ধন্যবাদ স্যার প্রস্তুতির জন্য। স্যার, আপনাদের এই দেখেন, আপনি যে কথাগুলো বললেন যে বিদ্যমান সমস্যাগুলো ছাড়াও কিন্তু আরো কিছু সমস্যা রয়েছে, সেটা সাথে যদি আমি অ্যাড করি, যেমন হচ্ছে যে ছেলেমেয়েরা যখন অ্যাপ্লাইটা করতে আসে তখন তাদের অনেকগুলো ডকুমেন্ট কিন্তু স্যার দোকানে আনা লাগে। আমার পরিচিত অনেক লোককে আমি দেখেছি যে ডকুমেন্ট মিসিং এর জন্য, শুধু ডকুমেন্ট মিসিং এর জন্যই অনেক বিজ্ঞাপন দিতে হয়। এই সমস্যাগুলো কিন্তু আমার নিজের পরিবারের ক্ষেত্রে হতে দেখেছি। তো সেই দেখা থেকে আমরা চিন্তা করলাম যে যদি ছেলেমেয়েরা তাদের শুধু সিভিটা জব ঘরে রেডি করবে, স্যার খুবই সিম্পল একটা ব্যাপার, তার সিভিটা রেডি করতে হবে, জব ঘরে রেজিস্ট্রেশন করার মাধ্যমে সিভিটা রেডি করলো, সাথে সাথে সিভিডি করলে আমাদের যে ফ্রন্ট এন্ড রয়েছে jobghor24.com যে ওয়েবসাইটটা রয়েছে ওখানে ওনারা খুব সহজভাবে সুন্দরভাবে জবগুলো দেখতে পাবেন। যেমন আমাদের তিনটা গ্যালারি রয়েছে জব ডিসপ্লে করার জন্য, যেমন আমাদের বেসিক জব, আমাদের ক্যাটাগরি বেস এবং আমাদের হট জব। স্যার, এখানে ছেলেমেয়েরা খুব সহজে কিন্তু তাদের জবগুলো দেখতে পাবে। প্রথমে তারা ভিউ করতে পারতেছে, আমাদের যে ভিউ বাটনটি রয়েছে ভিউ করবে এবং
পরবর্তীতে ওখান থেকে তারা সিভি করা থাকলে মাত্র 5 সেকেন্ড অ্যাপ্লাই করতে পারবে। আপনি যদি আবার একটু বিষয়টা আবার একটু উপস্থাপন করুন যে আসলে কত সময়ের ভিতরে এই কাজটা তারা করতে পারবে এবং কয় টাকা খরচ হবে। এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে মাত্র 5 সেকেন্ডে কিভাবে সেটা যদি আপনি একটু জানাতেন স্যার। অবশ্যই এটা আসলেই বাংলাদেশের যারা জব পজিশনে রয়েছে এবং যারা অ্যাপ্লাই করে ইনাদের জন্য আসলে এটা অনেক বড় একটা ফ্যাক্ট ছিল এবং সমস্যার সমাধানও ঘটে। যে বাংলাদেশের মানুষ বিশ্বাসই করতে পারতো না যে মাত্র 5 সেকেন্ডে তারা অ্যাপ্লাইটা করতে পারবে, এটা আসলে তাদের জন্য অনেক ভালো কিছু বয়ে আনছে। আমি মনে করি যে এই সময়টা তারা কিন্তু সেভ করতে পারবে, যেটা তাদের দোকানে এসে তাদের সময়টা নষ্ট করতে হতো। যদি আমরা বলি আমার বন্ধুদের জন্য এটা একটা বেটার সলিউশন স্যার, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে সিভিটা রেডি করতে হবে। যদি আপনি প্রথম সিভি রেডি না করে রাখেন, আমার অনেক দর্শককে আমরা দেখতে পাচ্ছি অনেক এই প্রশ্ন করে যে স্যার আমি কিভাবে করবো। আচ্ছা, এখানে মেইন যে সমস্যাটা বিষয়টা হচ্ছে সবাই বুঝতে পারছে না যে যে কোনো ওয়েবসাইটে আমার অবশ্যই প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, এরপরে কিন্তু তাদের সিভিটা রেডি করতে হবে। অনেকে রয়েছেন যে সিভিটা করতে যেয়ে ছবিটা স্যার সুন্দরভাবে দিচ্ছে না। আমি সবাইকে রিকোয়েস্ট করব সেলফির একটা ছবি, আমি যদি একটু বলি সেলফি তুলে একটা ছবি, সেটা অনেক সময় আমরা সিভিতে দেখি। অনেকে হচ্ছে যে সেলফি তুলে কিন্তু স্যার ছবিটা আপলোড করছে, দেখেন নির্দিষ্ট মাপ, যেমন 300 পিক্সেল বা 300 পিক্সেল নির্দিষ্ট মাপের, এবং অবশ্যই পাসপোর্ট সাইজের ছবিটা যেন সবাই আপলোড করেন। এটা বিশেষভাবে অনুরোধ, কারণ এই ছবি এবং সিগনেচার এটাই কিন্তু আপনার গভর্নমেন্টের যে মেইন সাইট রয়েছে ওখানে ট্রান্সফার করা হয়ে যায়। তাহলে স্যার অবশ্যই আপনাকে ছবিটা পারফেক্টলি দিতে হবে। জনক পলাশচন্দ্র রায়, আপনি যদি এক মিনিটে যারা লাইনে আছে যেসব স্টুডেন্ট এবং লাইভ পরবর্তী যারা দেখবে, যদি আপনি এক মিনিটে বলতে পারেন যে কিভাবে এখানে রেজিস্ট্রেশনটা করতে হয় সে বিষয়ে যদি একটু আপনি। রেজিস্ট্রেশন খুবই সহজ, আমাদের ওয়েবসাইট www.jobghor24.com এ লগ ভিজিট করার পরে ওখানে আপনার মেনু বারে রেজিস্টার বাটন দেখতে পাবেন। আচ্ছা, এবং ওখান থেকে আমাদের রেজিস্ট্রেশনে গেলে তার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং অনলি মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়েই কিন্তু খুব সহজেই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার মাধ্যমে ওখানে একটা মোবাইলে ওটিপি যাবে স্যার। এটা খুবই সূক্ষ্ম একটা ব্যাপার যে আমরা চাচ্ছি কি বলবেন শব্দটা যেন ওটিপি কোড যাবে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং আপনার নির্ধারিত ফোনে যে স্টুডেন্টটা রেজিস্ট্রেশন করবে, কারণ এখানে ভেরিফাই করে নেওয়া হচ্ছে যে আপনার ফোনটি সচল রয়েছে কিনা। আচ্ছা, কারণ ফোনটি সচল না থাকলে স্যার এই যে টেলিটক থেকে যে মেসেজ গুলো যাবে, জি জি, এই মেসেজ গুলো স্যার আপনাকে অবশ্যই রিসিভ করতে হবে, যার জন্য অবশ্যই সচল একটা মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে, এবং ওটিপি কোডটা পুনরায় সাবমিট করলে আপনি খুব সহজেই কিন্তু অ্যাকাউন্টটা করতে পারবেন। আচ্ছা আচ্ছা, স্যার পরবর্তী স্টেপ যেটা, পরবর্তীতে ওনারা লগ ইন করবে। লগ ইন এর জন্য দর্শকদের জন্য বলে রাখি আমাদের চমৎকার একটা ভিডিও রয়েছে যেটা আপনি জবঘরের ইউটিউব চ্যানেলে গিয়ে খুব সহজেই সুন্দরভাবে দেখে নেবেন, এবং কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং সিভি তৈরি করতে হয় এই টোটাল পুরো বিষয়টি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওতে রয়েছে, টিউটোরিয়াল করা রয়েছে স্যার। আচ্ছা, ছেলেমেয়েদের জন্য আমরা এটা করেছি। আচ্ছা আচ্ছা, তো এই পর্যন্ত আপনার যে জব ঘর থেকে আমরা জানতে পারলাম যে অনেক বেকার যুবক যুবতী অলরেডি এখানে সিভি দিয়েছে এবং তাদের যে চাকরি বাকরি হয়েছে, সেক্ষেত্রে আপনি যে এটার প্রতিষ্ঠাতা, আপনার অনুভূতি কি, কেমন লাগছে যে যারা বেকার তাদের যে আত্মকর্মসংস্থান হচ্ছে আপনার এই সৃষ্টির মাধ্যমে, আপনার কেমন লাগছে স্যার? এটা আসলে অনেক ভালো লাগা একটা ব্যাপার, অ্যাজ এ জব ঘরের ফাউন্ডার সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে এই মেসেজটা জব মানে বাংলাদেশের মানুষের জন্য দিতে পারছি যে তারা খুব সহজে এখান থেকে কিন্তু গভর্নমেন্ট জবের অ্যাপ্লাইটা করতে পারছে। স্যার আমি আবারও আমার দর্শক শ্রোতাদেরকে বলি, আমরা কিন্তু কখনোই জব প্রোভাইডার না, আমরা জব সার্কুলারকে দেখিয়ে থাকি যার মাধ্যমে ছেলেমেয়েরা তাদের কাঙ্ক্ষিত জবটা খুঁজে বেকার করে। স্যার এক্ষেত্রে দুইটা অপশানই রয়েছে, গভর্নমেন্ট এবং প্রাইভেট। আচ্ছা স্যার, আমরা যেটা এই মুহূর্তে সবসময় করার চেষ্টা করে যাচ্ছি সেটা হচ্ছে গভর্নমেন্ট জবের যে অ্যাপ্লাই প্রক্রিয়াটা, এটা অনেক দ্রুত একটা ব্যাপার, যেটা আপনি তখন বলছেন যে কতটুকু সময় লাগতে পারে, কতটা খরচ স্যার। খরচটা অবশ্যই আমাদের স্টুডেন্টদের জন্য অনেক বড় একটা ব্যাপার, কারণ একটা স্টুডেন্ট অনেক কষ্ট করে, যারা মেধাবী তারা, মেধাবীরা অনেক ক্ষেত্রে
কিন্তু তাদের পড়াশোনার খরচগুলো চালিয়ে তাদের সবসময় মিলিয়ে তাদের কষ্ট হয়। তো এখানে স্যার আমরা খরচটা খুবই সামান্য রেখেছি, প্রত্যেকবার অ্যাপ্লাই করলে অনলি 21 টাকা খরচ হয় স্যার। 21 টাকা, এই টাকাটা কিভাবে পেমেন্ট করবে তারা, কি মাধ্যমে স্যার? এটাও খুব সহজ। এখানে সবচেয়ে বড় একটা ব্যাপার ছিল, অ্যাপ্লাই করতে গেলে যে সমস্যার সম্মুখীন হতো স্টুডেন্টরা, জি স্যার, যেমন আপনি অবশ্যই জেনে থাকবেন যে টেলিটক সিম এর মাধ্যমে আমাদের এক্সাম ফিটা প্রোভাইড করতে হয়। আচ্ছা, ধরেন যে আপনি আপনার ফোন রয়েছে অথবা ল্যাপটপ রয়েছে, আপনি কিন্তু খুব সহজেই বাড়ি বসে নিজে নিজে কিন্তু আপনার সাধারণ প্রক্রিয়ায় আপনি করতে পারতেন, কিন্তু সেক্ষেত্রে সমস্যা যারা ফেস করতে হতো সেখানে কিন্তু স্যার টেলিটক সিম সবার কাছে অ্যাভেলেবেল না থাকার জন্য, আচ্ছা, তারা কিন্তু ফিল আপ ফর্মটা ফিল আপ করার পরেও তারা কিন্তু ইয়ে করতে পারতো না স্যার, পেমেন্টটা করতে পারতো না। আপনি যে কথা বললেন পেমেন্টটা আমাদের স্টুডেন্টের জন্য খুবই সহজ একটা প্রক্রিয়া নিয়ে এসেছে স্যার। আচ্ছা, তার নগদ বিকাশ রকেট যে কোনো মাধ্যমে তারা কিন্তু পেমেন্টটা করতে পারবে। এছাড়াও অন্যান্য যতগুলো মোবাইল ব্যাংকিং রয়েছে, আই ব্যাংকিং রয়েছে, সব মাধ্যমে কিন্তু তারা সাধারণ পেটা করতে পারবে। এটা অনেক ভালো একটা, আপনি কি মনে করছেন স্যার? না অবশ্যই, যদি ঘরে বসে এবং টেলিটক তো অ্যাভেলেবেল, সব টেলিটক বলে কোনো কথা না, সব ফোন সব 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 জায়গা থেকে করা যাবে এমন একটা সুযোগ আপনি দ্বার উন্মোচন করেছেন। এতে যেটা হয়, মানুষ সাধারণত যারা চাকরি প্রত্যাশী তারা এমন একটা বয়সে যে চাকরির জন্য দৌড়দৌড়ি করে, তখন তাদের সংসারে অনেকের ভার মাথার উপর চাপে, বৃদ্ধ মা বাবা থাকে। যদি আমি সংক্ষেপে বলি যে কর্মের শৃঙ্খলার দেওয়াল ঘড়ির তারা তারা ব্যস্তত্রস্ত থাকে, সেক্ষেত্রে ঘরে বসে এত সুন্দর একটা পদ্ধতি করেছেন যে আমি একজন সংবাদকর্মী হিসেবে অবশ্যই আপনাকে অভিবাদন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আশা করি যারা আমাদের এই লাইভটি দেখছেন, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আপনাদের যদি জানার কোনো বিষয় থাকে, আমরা পরবর্তী যে লাইভে সেখানে আপনাদের এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেটা আমরা অবশ্যই অধিক গুরুত্ব সাথে বিবেচনা করব। তো আমার সর্বশেষ যে বিষয়টি আপনার জন্য, আপনার কাছে আমার জানা, সেটি হচ্ছে বর্তমানে আপনি জানেন যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটি কলেজে যেসব স্টুডেন্ট বের হয়ে আসছে, আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা অনেকে জানে না যে আসলে অভিজ্ঞতা ছাড়াও বর্তমানে অনেক প্রতিষ্ঠান কিন্তু তাদের কর্মী নিয়োগ দিচ্ছে। তো এবং সেক্ষেত্রে আপনার এর মাধ্যমে যে সকল সার্কুলারগুলো আপনি একত্র করে রাখেন, ধরেন প্রথম শ্রেণীর জাতীয় দৈনিকগুলো চাকরির খবরের জন্য সপ্তাহ পর সপ্তাহ অপেক্ষা করা, অথবা কোনো ওয়েব পোর্টালে ঢুকে আংশিক কিছু চাকরির খবর থাকা, আপনার এখানে আসলে আমি নিজেও ভিজিট করেছি, দেখলাম যে প্রতিদিন আপডেট এবং সমস্ত জাতীয় দৈনিক এবং যেসব গভর্নমেন্টের সাইটে এবং বিভিন্ন ব্যাংক, বিমা, আর্থিক ও লেজিং প্রতিষ্ঠানের যেসব সার্কুলার সেগুলো সবই তো এক জায়গায় পাওয়া যায়। তো এগুলো আসলে করে কিভাবে করছেন, এবং আপনার টিমে যারা সদস্য তারা কি 24 ঘন্টা সেবা দেয়, যেমন আপনি এখানে লিখেছেন 24, এই বিষয়ে যদি একটু জানান। ধন্যবাদ স্যার, আপনার এই কথার উত্তর না দিলেই নয়, আমরা আমাদের জব সেকার বন্ধুদের একটা মেসেজ দিতে চাই। ধরেন যে রাত 2টার সময় আপনার মনে হলো যে আমার কর্মব্যস্ততার জন্য, আচ্ছা, রাত 2টার সময় মনে হচ্ছে যে আপনি এতে অ্যাপ্লাই করার প্রয়োজন, সাথে তো আমার অফিস রয়েছে, আচ্ছা, তাহলে আমি কি করব? এই যে স্যার সমস্যাটা, আমি নিজেও ব্যক্তিগতভাবে কোনো একটা সময় একটা প্রাইভেট প্রতিষ্ঠানে জব করতাম, টিচিং করতাম, তো সেখানে মজা হচ্ছে স্যার আমি সারাদিন ক্লাস করানো, এরপর আপনার তার জন্য রাত 2টার সময় যদি আমাদের ওয়েবসাইট থেকে কেউ অ্যাপ্লাই করে অবশ্যই উনি অ্যাপ্লাইটা পেয়ে যাবে, এবং মাত্র 5 সেকেন্ডে ওখান থেকে রাত্রে পেমেন্টও করতে পারবেন স্যার খুব সহজে। তাহলে এই যে একটা চমৎকার সলিউশন স্যার, যারা কর্মব্যস্ততার ভিতরে থাকে সবসময়, এবং অনেকটি সময় হয় যে আমাদের চাকরি সার্কুলার দেখা হয়নি যে আগামী দিন বা 2 দিন পরে একটা লাস্ট ডেট, ধরেন যে আপনার সপ্তাহের রবিবারে আপনার একটা অ্যাপ্লাই লাস্ট ডেট, আচ্ছা, তাহলে তখন কি আপনি তো যেতে পারছেন না, কিন্তু স্যার আপনি অফিসে কর্মব্যস্ততার ফাঁকে কিন্তু অ্যাপ্লাইটা অবশ্যই খুব সুন্দর হবে করে দিতে পারবেন, এবং অফিসে বসেও কিন্তু স্যার, কারণ আপনার নিজস্ব ডিভাইস থেকে, ফোন থেকে অ্যাপ্লাইটা করা সম্ভব স্যার,
যেখানে কোনো ঝামেলা নেই, এটা সবচেয়ে বড় একটা মেসেজ জব প্রত্যাশীদের জন্য। আমি আশা করব যে এই যে ধরনের সমস্যা আপনারা ফেস করেন, এই সমস্যাটা খুব সহজ সলিউশন কিন্তু jobghor24.com নিয়ে এসেছে। তার জন্য স্যার যেটা বলতে চাচ্ছি যে 24 আওয়ার jobghor24 নামটা ওই জন্য স্যার আমরা রিনেম করেছিলাম যে যাদের 24 আওয়ার সার্ভিসটা পায়, 24 আওয়ার থাকলে 24 লেখা থাকলে সবার মনে একটা রিদমটা কাজ করবে যে না এটা অবশ্যই মনে হয় 24 আওয়ার সার্ভিসটা পাওয়া যায়। তো আমাদের অনেক বন্ধুরা রয়েছেন যারা হচ্ছে রাত 2-3টার সময় কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই করছেন, রাত 12টার সময় অ্যাপ্লাই করছেন স্যার, সেটা কিন্তু খুব সহজে তারা অ্যাপ্লাইটা পেয়ে যাচ্ছে। যেসব জবের সার্কুলার গুলো সেগুলো কি আপনার এখানে পাওয়া যায় কিনা বা এখানে? এই মুহূর্তে আমরা ফরেন যে সার্কুলার গুলো রয়েছে এগুলো নিয়ে কাজ করছি না। আমরা এই মুহূর্তে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি স্যার প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে ওদের যে বাংলাদেশের ভিতরে ওগুলো নিয়ে আমরা কাজ করছি। ভেরি রিসেন্ট প্ল্যানিং রয়েছে যে আমরা বাইরের যারা কাজ করতে যেতে চায় ওই কোম্পানিগুলোর সাথেও যেন আমরা ভালো একটা লিঙ্ক আপ করে কাজটা করতে পারি। আচ্ছা, এই মুহূর্তে আমাদের মেইন ফিচার হচ্ছে স্যার 5 সেকেন্ডে গভর্নমেন্ট জব অ্যাপ্লাই। আচ্ছা, অন্যান্য আদার যে জব পোর্টালগুলো রয়েছে সেখানে খুব সহজেই কিন্তু প্রাইভেট জবগুলো পাচ্ছে। অবশ্যই আমাদের সাইডেও আপনার প্রাইভেট জবগুলো পেয়ে যাবে। অবশ্যই মিল থাকবে এবং সেম ধরনের ফিচার গুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। কেন আপনাদের এখানে তো তিনটা ফিচার মেইনলি আমরা স্পেসিফিক ভাবে করছি, সেটা হচ্ছে অনলি গভর্নমেন্ট জব অ্যাপ্লাই। আচ্ছা, যেটা বাংলাদেশে আমাদের সাইটে প্রথম, যেখানে প্রথম, হ্যাঁ প্রথম স্যার। আচ্ছা, সেটা হচ্ছে অনলি তারা সিভি করার মাধ্যমে এবং ফি পেমেন্ট করবে 5 সেকেন্ডে তারা অ্যাপ্লাই করতে পারবে সরাসরি। এটা সবচেয়ে মেইন ফিচার আমাদের। দ্বিতীয় হচ্ছে স্যার আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং রয়েছে জব পোর্টাল সিস্টেমে, যেটা বাংলাদেশের অন্য জব পোর্টাল মতেই এই মুহূর্তে তারা প্রচলিত রাখে নাই। আমরা কিন্তু স্টুডেন্টের জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে এসেছি, যেখান থেকে একটা স্টুডেন্ট স্যার খুব সহজেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তারা চক্রে ইনকামও করতে পারে স্যার। এটা আমরা পরবর্তীতে একটা সময় আলোচনা করব অবশ্যই। আমাদের ভিডিওগুলো দেখে নিলে ছেলেমেয়েরা দেখতে পারে, জানতে পারবে যে কি অ্যাপ্লিকেশনটা করা হয়। আচ্ছা আচ্ছা, তো বেকার যুবকদের জন্য এই আরেকটা মেসেজ যে স্যার তারা এখান থেকে যে অ্যাপ্লিকেশনের বোনাস হবে স্যার সেই বোনাসের টাকা ব্যবহার করে কিন্তু স্যার তারা অ্যাপ্লাইটা করতে পারবে। এটা কিভাবে যদি একটু বলেন সংক্ষেপে করে যে তারা কিভাবে বোনাসটা পাবে? মজার একটা ব্যাপার যে এখানে খুব সহজে একটা স্টুডেন্ট যদি এই মুহূর্তে তাদের আমাদের সাইটে রেজিস্ট্রেশন করে, আচ্ছা রেজিস্ট্রেশন করে সাথে সাথে লিংক জেনারেট হয়ে যায় যেখানে আমাদের ওয়েবসাইটে অ্যাপ্লাইট অপশনটি রয়েছে, ওখান থেকে অ্যাপ্লাইটে যে অ্যাপ্লাইট লিংক রয়েছে স্যার, আচ্ছা ওখান থেকে সরাসরি ওই লিংকটা যে কোনো সোশ্যাল মিডিয়াতে তারা শেয়ার করতে পারবে। আচ্ছা, এবং তাদের শেয়ার করলে কিন্তু স্যার এই মুহূর্তে 5 টাকা পেয়ে যাচ্ছে। আচ্ছা, এবং পরবর্তীতে আমাদের অ্যাপ্লাইট বোনাসের সিভি ক্রিয়েট করার যে অপশনটি রয়েছে সেটা তারা কিন্তু কাজ করতে পারবে স্যার। তখন আর বেশি বোনাস যাবে। এই মুহূর্তে তারা লিংক শেয়ারের মাধ্যমে যদি তাদের লিংক দিয়ে রেজিস্ট্রেশন করে সরাসরি কিন্তু 5 টাকা পেয়ে যাবে ডিরেক্ট। আচ্ছা, এবং মাই ব্যালেন্স নামে যে অপশনটা রয়েছে ওখানে জমা হয়ে যাবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই টাকাটা তারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় আবারও বলি যে কোনো মুহূর্তে যে কোনো সময় তারা তাদের বিকাশ নগদে রকেটে কিন্তু স্যার উইড্রো নিয়ে নিতে পারবে। বাহ বাহ, সরাসরি ভাবে তাদের নিজস্ব ব্যালেন্স কিন্তু টাকাটা চলে যাবে। আচ্ছা, বিষয়টা এরকম না যে আমাদের কারো কাছ থেকে আমাদের অফিসে ফোন দিতে হবে বা আমাদের সার্ভারে নক করতে হবে, বিষয়টি স্যার এমন কখনোই নয়। সরাসরি উইড্রো নামে যে অপশনটি রয়েছে ওখানে ক্লিক করলে তাদের কিন্তু আমাদের ব্যালেন্সটা চলে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা আসলে আপনাদের আজকে প্রথমবারের মতো জব ঘরে আপনাদের নানান কৌতূহলী ছিল। আপনারা জানেন যে আমাদের প্রায় লক্ষাধিক মানুষ আমাদের সাথে ইতিমধ্যে এই জব ঘরের লাইভ পেজে তারা অংশগ্রহণ করেছে এবং আমাদের স্বপ্ন সারথির সাথে তারা অংশগ্রহণ করেছে। আপনাদের মনের ভিতর নানান প্রশ্ন ছিল, আমরা সংক্ষিপ্ত আজকের এই লাইভে আমাদের প্রতিষ্ঠাতা স্বপ্নপুরুষ জব ঘরের পলাশ রায় তার সাথে আমরা কথা বললাম। আপনাদের সাথে আবারও কথা হবে কখনো।
যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের এই লাইভে অথবা আমাদের সাইটে যেখানে আপনাদের জানানো সম্ভব আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের সেসব প্রশ্নের জবাব নিয়ে আবারও হাজির হব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। তাই হোক তাই হোক, গুলশানের বাড়িওয়ালা গরিবের ভাই হোক। ধন্যবাদ পলর স্যার আপনি আমাদের সময় দেওয়ার জন্য। স্যার আপনি শেষ করে দিলেন, আমি সাথে একটা শেষের সাথে একটা মেসেজ দিয়ে দিই। আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে পারবে স্টোরের যে কোনো সময় স্যার। সবচেয়ে মজার একটা ফিচার নিয়ে এসেছি, রাত 2টার সময়ও কিন্তু তারা আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধিদের সাথে কথা বলতে পারবে। আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে সরাসরি কথা বলতে 01969902902 এই নম্বরে যদি আপনারা কল করেন অবশ্যই আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে সরাসরি কথা বলতে পারবেন। এবং আমাদের ফেসবুক এবং মেসেঞ্জারে আপনারা অলওয়েজ কন্ট্যাক্ট করতে পারবেন যে কোনো সমস্যা সুবিধা অসুবিধা নিয়ে। এবং আমরা পরবর্তীতে আরও অনেক বেটার অপশান নিয়ে যাবো, যেমন আমাদের ওয়েবসাইটে লাইভ চ্যাটও রয়েছে স্যার, ওখানে সরাসরি চ্যাট করতে পারবেন ওয়েবসাইট থেকে। আমরা চাচ্ছি সবসময় ছেলেমেয়েদের সাথে কানেক্টেড হতে সবসময় যেন পারি। আমার জব প্রতিষ্ঠিত বন্ধুদের জন্য লাস্ট মেসেজ, সেটা হচ্ছে jobghor24.com কোনো চাকরি প্রোভাইডার প্রতিষ্ঠান নয়, আমরা শুধুমাত্র আমাদের জব সার্ভিসগুলো প্রদর্শন করে থাকি। এখান থেকে সরাসরি সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে, যেটা খুব সহজে আরও খুব দ্রুত, যাতে সব কাজ ভালোভাবে করতে পারে, বুঝতে পারে। আরও অনেকগুলো লাইভ ভিডিওতে আমরা আসবো যেটা আপনাদের সহায়ক হিসেবে কাজ করবে। ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমি আশা করবো যে আমার সকল জব প্রতিষ্ঠান বন্ধুরা আমাদের সাথে কানেক্টেড থাকবে এবং দেখা হবে আমাদের ইউটিউব চ্যানেলের সকল ভিডিওতে এবং লাইভ প্রোগ্রামে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ।